Get away! What? বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। নমস্কার, আমি আরজি। বন্ধুরা, ভুতুরে রেল স্টেশন বলতে আমরা শুধু একটা রেল স্টেশনের কথাই মাথায় রাখি, সেটা হচ্ছে বেগুনকলর রেল স্টেশন। কিন্তু আরও অনেক এরকম ভুতুরে রেল স্টেশন রয়েছে যেগুলো হয়তো এখনও আমরা জানিও না। তবে আমাদের চ্যানেলে আপনারা দুটি রেল স্টেশনের ঘটনা পাবেন, একটি হলো বেগুনকলর রেল স্টেশন এবং অপরটি বাতাসপুর রেল স্টেশন। যারা এই ঘটনাগুলো শোনেননি, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিংবা আই বাটনে ক্লিক করে আপনারা ঘটনাগুলো শুনতে পারেন। আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো নৈনি জাংশন বলে একটি রেল স্টেশনের। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। যারা উত্তরপ্রদেশ গেছেন তারা জানেন প্রয়াগরাজ বলে একটি শহর আছে, সেই প্রয়াগরাজ রেল স্টেশনের কিছুটা আগে স্টেশন হচ্ছে এই নৈনি জাংশন রেল স্টেশন। এই নৈনি জাংশন রেল স্টেশনে অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা গেছে, অনেক ধরনের অ্যাক্টিভিটি ওখানে এখনও হয়, এবং সেই রেল স্টেশনটি কী জন্য হন্টেড সেটাও আজকে আমি এই ঘটনা আপনাদেরকে বলব। এই ঘটনাটি ঘটেছিল মোহিত বলে একটি ছেলের সাথে, যে দিল্লি থেকে প্রয়াগরাজ যাচ্ছিল উত্তরপ্রদেশ তার বন্ধুর বোনের বিয়ে অ্যাটেন্ড করতে, এবং সেই মাঝপথেই ঘটে ওর সাথে এই অলৌকিক ঘটনা। মোহিত দিল্লিতে থাকত, ওখানে চাকরি করত, এবং কোনোদিনও মোহিত সেই বন্ধু, মানে যেই বন্ধুর বোনের বিয়ে ও অ্যাটেন্ড করতে যাচ্ছিল, সেই বন্ধু আর ও একই সাথে দিল্লিতেই একটি অফিসে চাকরি করে, এবং এর আগে কোনোদিনও মোহিত প্রয়াগরাজে যায়নি। শুধু ওর ওই বন্ধু ওকে বলে দিয়েছিল যে তুমি প্রয়াগরাজ স্টেশনে চলে আসবে, প্রয়াগরাজ স্টেশনে তুমি নেবে, আমাকে ফোন করবে, ওখান থেকে আমি তোমাকে পিক আপ করে দেবো। এবং ও যথারীতি একদিন বেরিয়ে ওর বন্ধু যেরকম নিয়ম ওকে বলে দিয়েছিল, কোন ট্রেন ধরবে, কোন স্টেশন নামবে, সব মাথায় রেখে ও জিনিসপত্র প্যাকেজ সব নিয়ে ও ব্যাকপ্যাক করে একদিন বেরোয়। তো যাচ্ছে যাচ্ছে অনেকটাই দূর, ও মোবাইলে ভিডিও অনেক কিছু নিয়ে গেছিলো, সেগুলো ট্রেনে বসে বসে দেখছে। এবার বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা জায়গায় ট্রেনটি দাঁড়িয়ে যায়। আর মোহিত অনেকক্ষণ ওখানে বসে রয়েছে, বসে ওই মোবাইল দেখছে, মোবাইলে ভিডিও নিয়ে গেছে, ইউটিউব দেখছে, এইসব দেখছে। এবং এই ঘটনাটা খুব একটা পুরনো ঘটনা নয়, এটা 2015-র ঘটনা। তো যাই হোক, মোহিত বসে বসে দেখছে, প্রায় ঘণ্টাখানেক এরকম ট্রেনটা ওখানে দাঁড়িয়ে থাকার জন্য ও বোর হয়ে গেছে, ওর আর ভালো লাগছে না। ও আশেপাশের লোকদের জিজ্ঞেস করছে যে এরপরের স্টেশনটা কি। তো ট্রেনে বসে থাকা কয়েকজন নিত্যযাত্রী যারা থাকে তারা বলছে এরপরে একটা স্টেশন, তারপরের স্টেশনটা প্রয়াগরাজ। তো বলছে তাহলে এইখানে আমি নেবে যাই, নেবে চলি যাই, এরকম একটা চিন্তাধারা ও মাথায় রেখেছে যে ও আর ভালো লাগছে না। এবার তখন প্রায় রাত, প্রায় 11:30 হবে। এবার মোহিত কী করেছে, আর ওর মানে ট্রেনটা আর এগোচ্ছে না দেখে মোহিত ওর ব্যাগ লাগেজ যা ছিল সব নিয়ে ওই স্টেশনে নেবে যায়। এবং যখনই ওই স্টেশনে নামে তখন ট্রেনে বসে থাকা যেসব যাত্রীরা ছিল তারা খুব অদ্ভুতভাবে ওর দিকে দেখছে। এবার মোহিত ভাবছে, মানে আমার দিকে এরকমভাবে কেন দেখছে তারা, ও হয়তো আমাকে নতুন দেখছে, এখানে আমি কেন নেমে যাচ্ছি। কিন্তু মোহিত যখন ওই স্টেশনটায় নামলো, মোহিত দেখছে স্টেশনটা পুরো ফাঁকা স্টেশন, কেউ নেই, পুরো শুনশান, একদম অন্ধকার। এরকম স্টেশন মোহিত আগে কোনোদিনও দেখেনি, মানে প্রাণী কোনো নিশানা ওখানে নেই, একটা কুকুরও পর্যন্ত দেখা যাচ্ছে না। আর স্ট্রিট লাইটগুলো যেগুলো থাকে স্টেশনের প্ল্যাটফর্মে সেগুলো অনেক দূরে দূরে, এবং মিটমিট করে সেখানে আলো জ্বলছে। তো মোহিত অত কেয়ার না করে ও ওর লাগেজপত্র নিয়ে হাঁটতে শুরু করে। ও ভাবছে যে এখান থেকে হেঁটে ওই মেন গেট থেকে বেরিয়ে যাবো, বাস বা কিছু তো পাবোই, যাত্রীরা যারা বললো যে পরের পরের স্টেশনটাই হচ্ছে প্রয়াগরাজ, ওটাই আমার গন্তব্যস্থান, তো ওখানে আমার পৌঁছতে হবে, আমি বাস বা কিছু ধরে ওখানে পৌঁছে যাবো, গিয়ে ওখানে আমার বন্ধুকে ফোন করে নেবো, ওখান থেকে ওর বাড়ি বেরিয়ে যাবো। তো অনেকটা দূর ও যখন চলে এসছে ও কোনোভাবেই স্টেশনের মেন গেটটা খুঁজে পাচ্ছে না, এবং পিছন ঘুরে যখন ও দেখলো তখন দেখছে ট্রেনটাও অনেকটা দূরে, এবং ট্রেনটা কিন্তু তখন চলতে শুরু করেছে। মোহিত ভাবছে যে এখন আমি আর এগিয়ে গিয়ে কী করবো, যে স্টেশনের ট্রেনটা প্রায় ছেড়ে দিয়েছে, এবার আমি এতটা দূরে চলে এসেছি, ওখান থেকে যদি আমি ট্রেনটাকে ধরতে যাই ততক্ষণে ট্রেন বেরিয়ে যাবে। এবং ট্রেনে বসে থাকা কয়েকজন কিন্তু প্যাসেঞ্জার ও মানে মোহিতের দিকে হাত দেখাচ্ছে যে তুমি চলে আসো, ট্রেনটা ছাড়ছে। মোহিত ব্যাপারটা ইগনোর করে, ও ইগনোর করে সামনের দিকে এগোতেই শুরু করে। এবার এগোচ্ছে এগোচ্ছে, কেউ নেই, একটা লোক নেই যে ও কাউকে জিজ্ঞেস করবে যে এখানে মেন গেটটা কোথায়, আমি বেরোবো। এবার ফাঁকা স্টেশন, এমন সময় মোহিত লক্ষ্য করলো যে ও যে ডিরেকশানে যাচ্ছে সেই ডিরেকশানে আরেকটি ছেলে ওর থেকে প্রায় 10 হাত দূরে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার মোহিত ভাবলো যাক একজনকে অন্তত দেখা গেছে। এবার ও তাড়াতাড়ি পাছা দিয়ে ওই ছেলেটির কাছে গেল, ছেলেটির কাছে গিয়ে বলছে এক্সকিউজ মি দাদা, এখানে আমি নতুন, আমি বুঝতে পারছি না মেন গেটটা কোন দিকে, আপনি একটু কাইন্ডলি আমাকে বলবেন।
বা ছেলেটি বলল, হ্যাঁ কোনো ব্যাপার না, আসুন আমি ওদিকেই যাচ্ছি, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। এবার মোহিত ভাবছে এত রাতে এখানে কেউই নেই, মানুষটা আমাকে হেল্প করবে বলেছে, কিন্তু ইনি কে যে এখানে একা একা হেঁটে বেড়াচ্ছে? তো মোহিত জিজ্ঞেস করলো যে আপনি কি এখানে রোজ আসেন যে এত রাত্রে এখানে আপনি হাঁটছেন? তখন ছেলেটি বলল যে হ্যাঁ, আমার বাড়ির পাশেই, আমি রাতে খাওয়া দাওয়ার পরে একটু পায়চারি করি, এই জায়গাটা ফাঁকা থাকে, ভালো লাগে, একটু হাঁটাহাঁটি করে তারপর আমি বাড়ি গিয়ে শুয়ে পড়ি। মোহিত বাবা ঠিক আছে, হয়তো ওখানকার লোকাল ছেলে হবে। এমন সময় মোহিত হঠাৎ করে শুনতে পায় যে দূরে ওর ডান দিকে ছিল ছেলেটি এবং বাঁদিক থেকে দূরে একটি জায়গা থেকে কোনো চিৎকারের শব্দ ভেসে আসছে, মানে কোনো মহিলা চিৎকার করছে তার একটি শব্দ। মোহিত তাড়াতাড়ি করে সেদিকে তাকায় এবং সেই চিৎকারটা শুনে সাথে সাথে মোহিত ওই পাশের ছেলেটিকেও জিজ্ঞেস করে যে আপনি কি শুনতে পেলেন? কোনো মহিলা ওরকম চেঁচালো দূর থেকে। যেই মোহিত তাকিয়েছে তখন দেখছে পাশে ছেলেটি নেই। মোহিত বলল, কী হলো? ছেলেটি আমার পাশে ছিল, ছেলেটি গেল কোথায়? এবার ও চারপাশ দেখছে, ছেলেটি কোথাও নেই। তখন মোহিত একটু ঘাবড়ে যায়, ওর একটু ভয় লাগতে শুরু করে যে ব্যাপারটা হলো কি, এমনিতেই এরকম শুনশান একটা ফাঁকা স্টেশন, আজকে এখানে কি কোনো ধর্মঘট বা স্ট্রাইক কিছু চলছে এখানে, তার উপর থেকে এরকম এই ছেলেটি, কেউ কি মজা করছে আমার সাথে? তো এরকম একটা ফিলিংস ওর মধ্যে তখন হয়। তবুও একটু সাহস করে সামনের দিকে এগোতে শুরু করে, কারণ মেন গেট থেকে বেরোতে ওকে হবেই। তখনও দেখছে ওই ছেলেটি যে ওর সাথে এতক্ষণ ধরে হাঁটছিল, সে দূরে, অনেকটাই দূরে, রেললাইনের ওপর থেকে দৌড়তে দৌড়তে হঠাৎ করে রেললাইনের মাঝে শুয়ে পড়ল এবং ওর ওই পিছন দিক থেকেই আরও 5-6 জন বয়স্ক মানুষ হাতে মশাল নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। এবার ও ভাবছে এরকম বয়স্ক মানুষ ওরকম স্পিডে দৌড়ে আসছে, তার উপর ওই ছেলেটি রেললাইনে গিয়ে শুয়ে পড়লো। এইটা দেখার পর মোহিত ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং এদিকে ওর বন্ধু, মানে যেই বন্ধুর বোনের বিয়ে সেই বাড়িতেও যাবে, সেই বন্ধু চিন্তা করছে যে এতক্ষণ হয়ে গেল মোহিত এখনও পর্যন্ত ফিরছে না কেন, কিছু কি হলো রাস্তায়? তো ও ফোন করছে ও মোহিতকে এবং মোহিতের মোবাইলের চার্জ শেষ হয়ে মোবাইলটা অফ হয়ে গেছে এবং মোহিত আস্তে আস্তে মোবাইল দেখেছে, অনেকক্ষণ ভিডিও দেখেছে, ইউটিউব খুলে নানান ধরনের যা হয় মোবাইল দেখতে দেখতে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে মোবাইলটা অফ হয়ে গেছে, এটা মোহিতেরও খেয়াল নেই। তোর বন্ধু ফোন করছে, ফোন করে না পাওয়াতে তখন ওর যে আরও বন্ধু ছিল, মানে ওর মোহিতের বন্ধুর বন্ধুকে বলে যে তুমি একটা কাজ করো, আমার এই বন্ধুর আসার কথা ছিল, মনে হচ্ছে ওর কিছু সমস্যা হয়েছে, তুমি একটা কাজ করো তো, তুমি তাড়াতাড়ি ওই প্রয়াগরাজ স্টেশনে চলে যাও, গিয়ে দেখো যে ট্রেন কি কোথাও লেট হয়েছে নাকি ট্রেন আসেনি এখনও। তো ঠিক আছে, ও গেল, গিয়ে তখন জিজ্ঞেস করছে যে এখানে ট্রেন কি এসছে, মানে এটা হয়েছে পরদিন সকালবেলা আর কি। এবার স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করা, স্টেশন মাস্টার বলে হ্যাঁ ট্রেন তো এসে, ট্রেন তো বেরিয়েও গেছে, ট্রেন যেই সময় আসার কথা সেই সময়ই এসেছে। তখন ওর একটু সন্দেহ হয় ওর বন্ধু তখন মোহিতের ওই বন্ধুকে ফোন করে বলে যে তোমার যে বন্ধুর আসার কথা ছিল মোহিতের, ও কিন্তু এসে এখানে পৌঁছয়নি, কিন্তু ট্রেনটি যে সময় আসার কথা ছিল সেই সময় ট্রেনটি এসে ট্রেনটি বেরিয়েও গেছে। তখন মোহিতের ওই বন্ধু বলে ওর এই বন্ধুকে যে তুমি একটা তাহলে কাজ করো, তুমি ব্যাক করো, ব্যাক করে নৈনি জাংশনে চলে যাও, নৈনি জাংশনে গিয়ে দেখো তো ওখানে মানে কোনো রাস্তায় বা কোথাও ও আটকে গেছে কিনা, অত কিছুই জানে না আর আমি তো ফোনও করতে পারছি না ওকে। এবং তখন ওর ওই বন্ধু বাইকে আসছিল, মানে বাইক নিয়ে গেছিলো আর কি, তখন ওই বন্ধু ওই বাইকে আসে নৈনি জাংশনে। নৈনি জাংশনে এসে দেখছে যে রাস্তার পাশে, মানে ওই স্টেশনে, নৈনি জাংশন যে স্টেশনটা তার পাশে একটা ছেলে ওরকম উল্টে পড়ে রয়েছে সেন্সলেস হয়ে এবং 5-6 জন মানুষ তার আশেপাশে ঘিরে তাকে জল দেওয়ার চেষ্টা করছে, তোলার চেষ্টা করছে। তখন ওর ওই বন্ধু গিয়ে ওই ছেলেটিকে দেখে, দেখে ও চিনতে পারে, কারণ মোহিতের সাথে যে ছবিগুলো সে ওর ওই বন্ধুর ও দেখেছিল, ও দেখে বুঝতে পেরেছে যে এটাই হচ্ছে মোহিত। তখন ওকে বলে যে আমি এখান থেকে এসেছি তোমাকে পিক আপ করার জন্য, তুমি চলো বাড়িতে গিয়ে সব শুনছি তোমার সাথে কী হয়েছে না হয়েছে। তখন ওকে বাইকে নিয়ে ওখান থেকে প্রয়াগরাজে যেই বাড়িতে ও যাবে বন্ধুর বাড়ি সেখানে গিয়ে পৌঁছলো এবং গিয়ে ব্যাগ ট্যাগ রেখে ও আগে ফ্রেশ ট্রেশ হলো, ওকে জল টল খাওয়ানো হলো, ওখানে খেয়ে ও ফ্রেশ ট্রেশ হয়ে পরে ওর মোহিতের বন্ধু জানতে চাইলো যে তোমার কী হয়েছিল রাতে। তখন মোহিত বলল, আমার কী হয়েছিল সেটা তুমি আগে ছাড়ো, তুমি বলো ওই নৈনি জাংশন স্টেশন যেটা আমি যেখানে নেমেছিলাম, আমি অনেকক্ষণ পর ওখানে গিয়ে খুঁজে পেয়েছি বোর্ড যে এটা কী স্টেশন, আমি এত অন্ধকার ওখানে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না এবং অনেক কষ্টে আমি অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছি বোর্ডটা, তখন আমি জানতে পেরেছি এই স্টেশনটার নাম হচ্ছে নৈনি জাংশন এবং আমার সাথে অদ্ভুত কিছু জিনিস ওখানে ঘটছিল। আমি একটি ছেলেকে দেখতে পাই যে কিছুক্ষণ আমার সাথে চলার পর সে অদ্ভুতভাবে ওই ট্রেন ট্র্যাকে দৌড়তে দৌড়তে সেখানে গিয়ে শুয়ে পড়ে এবং আমি কিছু বৃদ্ধকে দেখতে পাই যারা ওই হাতে মশাল নিয়ে ছুটে আসে, এরা কারা ছিল? আমি এই দেখেই সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই, তারপর আমার আর কিছু মনে নেই। তখন মোহিতের বন্ধু বলে যে তুমি যেই স্টেশনে নেবেছিলে সেখানে তুমি কেন নামতে গেছিলে, তোমার দরকার কী ছিল?
তখন মুহিত বলল, আমি নামতে যাইনি, আমি এতক্ষণ ট্রেনটা ওখানে দাঁড়িয়ে পড়েছিল, আমি এবার কী করবো, আমি বোর হচ্ছিলাম। এবং নিত্যযাত্রী যারা ছিল তারা বলেছিল যে একটা দুটো স্টেশনের পরেই হচ্ছে প্রয়াগরাজ, তোমার বাড়ি যেখানে আমি আসব। আমি ভাবলাম আমি নেবে ওখান থেকে বাস বা কিছু তো পেয়ে যাব, চলে আসব, কতক্ষণ আর লাগবে। এইভাবে আমি ওখানে নামি, কিন্তু আমি তো বুঝতে পারিনি এখানে এরকম একটা শুনশান স্টেশন যেখানে ফাঁকা একটা জন্তু জানোয়ার মানে একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না, সেটা আমি কি করে বুঝবো স্টেশনটা কী স্টেশন। তখন মোহিতের বন্ধু বলে যে স্টেশনটা সন্ধ্যের পর থেকে একদমই নিশ্চুপ থাকে এবং বলা হয় যে এই স্টেশনটা নাকি হন্টেড। তখন মোহিত বলে যে বলা হয় মানে তুমি কি কোনোদিনও ফিল করেছো? বলছে হ্যাঁ, আমরা এরকম অনেক কিছুই জানি এবং ওই স্টেশনের ট্রেন যদিও বা দাঁড়ায় খুব কম সময়ের জন্য ওখানে দাঁড়ায় এবং সেখান থেকে চলে আসে খুব তাড়াতাড়ি, এবং তুমি যদি আর একটু সময় ওয়েট করতে হয় তো ট্রেনটা চলে আসতো ওখান থেকে, তুমি কেন ওখানে নেবে পড়লে, সেটাই তোমার সবথেকে বড় ভুল। কিন্তু তোমার লাক ভালো ছিল যে তোমার কিছু হয়নি, ওখানে এর আগে যারা যারা নেবে চলে এসেছিলেন তারা কিন্তু প্রাণে কেউ বেঁচে ফেরেনি, তুমি বেঁচে ফিরে এসছো, তোমার লাক খুবই ভালো। তখন মোহিত জানতে চায় কেন স্টেশনটি কী জন্য হন্টেড, মানে তুমি আমাকে সব কিছু খুলে বলো তো স্টেশনটা সম্পর্কে, কী আছে স্টেশনে, কেন স্টেশনটিকে হন্টেড বলা হয়, সন্ধ্যের পর থেকে কেন স্টেশনটি এরকম জনশূন্য হয়ে পড়ে। তখন ওর বন্ধু ওকে বলে যে এই নৈনি জাংশনে একটা সময় মানে ব্রিটিশ রাজ যখন ছিল, সে ব্রিটিশ রাজে এখানে একটি জেল ছিল এবং সেখানে প্রচুর মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, তাদেরকে টর্চার করে করে মারা হয় এবং তাদের সেসব অতৃপ্ত আত্মা এখনও সেখানে ঘোরাফেরা করে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপে সেখানে ঘুরছে, সেটা কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে এবং প্রচুর মানুষ ওখানে গিয়ে এরকম বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন। তখন মোহিত চিন্তায় পড়ে যায় যে যেহেতু ওর সাথে ভগবানের ছবি ছিল, অনেক কিছু ও নিয়ে গেছিল, ওই সবে বিশ্বাসী ছিল, সেই সব কারণে হয়তো ওর কোনো ক্ষতি কোনো অশুভ শক্তি করতে পারেনি, এইটাই ছিল ওর একটা বড় ঘটনা। আর এরকম ঘটনা নৈনি জাংশনে অনেক হয়েছে, আপনারা যারা ওইসব দিকে গেছেন, ইউপি যারা ঘুরে এসছেন, ইউপির দিকটা যারা ভালো চেনেন তারা জানেন নৈনি জাংশন স্টেশনটি সন্ধ্যের পর কেন এরকম জনশূন্য হয়ে পড়ে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের এরকম ঘটনা থাকে আপনারাও আমাদের সাথে শেয়ার করুন, আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।